মনে করো তোমরা যে লেখাপড়া করতেছো এখন, এখন সিক্সে আছো, হ্যাঁ বলা হইলো যে এসএসসি পাস করার পরে, হ্যাঁ এসএসসি পাস করার পরে এমন সুন্দর 100টা চাকরি আছে, 100টা মনে করো আর কি, আমি তোমার একটা প্রশ্ন করি, 100টা চাকরি আছে, 100টা চাকরির ভিতরে এই কিনা কয় 56টা তোমাদেরকে দিব না, আর 56 বাদ দিয়ে যে কয়টা আছে এই কয়টা দিব, যদি এই ধরনের হয় তো তোমার তাহলে একটা মেধা, আগ্রহ, যে আগ্রহটা থাকবে হ্যাঁ ওইটা ওইটা চলে যাবে, আর সেই আগ্রহ খুঁজে পাওয়া যাবে না। লেখাপড়া করবে এবং সময় হ্যাঁ, আগিয়ে যাবে, যার মেধা থাকবে না তারও মেধা থাকবে, মানে হয়ে যাবে যদি পরীক্ষাটার মাধ্যমে, যে সব স্কুলে ও হইতো পরীক্ষার মাধ্যমে যদি হয় তাহলে যার মেধা নাই তারও মেধা মেধা ভিত্তিক হয়ে হয়ে যেত, যাবে, হয়ে কারণ যেত, সেও চেষ্টা করবে যে আমি যাতে আমি কাজটা করতে পারি, বা আমি হ্যাঁ যাতে পরীক্ষা, মানে পরীক্ষাটা দিতে পারি। পরীক্ষা দিতে পারি অথবা পরীক্ষার মাধ্যমে আমি যাতে এই চাকরি ঢুকতে পারি, এই ধরনের তার একটা আগ্রহ থাকবে, উৎসাহ থাকবে, তোমার মনে হয় তাই তাই তো? হ্যাঁ তোমাকে ধন্যবাদ।